গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের আজ মনোনিকা রিসর্ট থেকে বেরিয়ে যাওয়ার কথা। আমাদের মনোনিকা রিসর্টে আজকে লাস্ট ব্রেকফাস্ট, আমরা এখনই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকের ব্রেকফাস্টে আছে রুটি, সবজি, ডিম সিদ্ধ, গতকাল ছিল ফুলকো পুরি আর সবজি আর ডিম সিদ্ধ। তো আমাদের বৌদিকে একটাই ডিম দিচ্ছে, আর দুটো দেওয়ার দরকার ছিল। আচ্ছা, আপাতত আমাদের এই রিসর্টের সর্বময় কর্তা দীপক, দীপক টাইটেল কি, দীপক কুমার, ও অ্যাকচুয়ালি হচ্ছে রাজগীরের লোক, বিহারের। তো এখানে আছে কয়েক মাস। আচ্ছা, এই এখানে টোটাল রুম আছে কটা মনোনিকা রিসর্টে? নটা রুম আছে, নটার মধ্যে আটটা ডবল বেড আর একটা চারটা ডবল বেড, চারটা ফোর বেড আর হচ্ছে একটা সেভেন বেড ডরমেটরি। আচ্ছা, আর এই ডবল বেডগুলোর রেন্ট কীরকম আছে, ভাড়া? ডবল বেড আছে স্যার 1500 টাকা আর ফোর বেড 2500 টাকা। ফোর বেড 2500 টাকা, ডরমেটরি রুম 5000 টাকা। আচ্ছা বেশ। আর খাওয়া দাওয়া কি প্যাকেজ সিস্টেম আছে না এমনি? প্যাকেজ সিস্টেম। পার ডে কত করে নাও? 650 টাকা। 650 টাকার মধ্যে থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে, সঙ্গে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, তাই তো? আচ্ছা বেশ। আর তোমার ফোন নাম্বারটা একবার বলো তো। 8609332274। বাবা, এত স্পিডে বলে লোকে বুঝবে কি করে? 8609332274। গুড, ঠিক আছে, এই ফোন করলে সরাসরি বুকিং হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আমরা টিফিন করি। দাও, তোমার নামটা বলো তো। মুন্না রায়। আমাদের মনোনিকা রিসর্টে গত দুদিন যে রান্না করে খাওয়ালো মুন্না রায়, এখানে কতদিন আছো? এখানে যখন থেকে এটা শুরু হয়েছে তাও কতদিন হলো? অক্টোবর মাস হয়েছে, দুর্গা পূজার সময়, মানে মানে 2021-এর অক্টোবর, তাই তো? আচ্ছা আচ্ছা, তখন থেকে আছো। তোমার বাড়ি? ও এই মুরাটি গ্রামে। আচ্ছা আচ্ছা, বরন্তিতে মনোনিকা রিসর্টে মুন্না শুরু থেকেই আছে, মেন কুক। আমাদের দুদিন, আজকে তৃতীয় দিন রান্না বান্না করে খাওয়াচ্ছে, খুব সুন্দর রান্না করে। একটু নুনের গন্ডগোল হয় অল্প, ঠিক ও বানিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিফিন সেরে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা যাব পাঞ্চেত ড্যাম দেখতে, তারপর মাইথন ড্যাম দেখে কল্যাণেশ্বরী মন্দির হয়ে আমরা বাড়ি ফিরব। আমরা এখন পাঞ্চেত ড্যাম দিয়ে চলছি। পাঞ্চেত ড্যামের উপরে দাঁড়ানোর পারমিশন নেই, তাই জন্যে আমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারছি না, রানিং গাড়ি থেকে ছবি তুলতে হচ্ছে। দামোদর নদের উপর অবস্থিত পাঞ্চেত ড্যাম, বিবিসির আন্ডারে 1959-এ তৈরি। ডিবিসির আন্ডারে যে চারটে প্রজেক্ট হয়েছে তার মধ্যে এটা চতুর্থ। দেখছো বাঁদিকে? হ্যাঁ দেখছি, রাস্তায় চালাচ্ছি।
পাঞ্চেত জলাধার দামোদর নদের উপরে সবচেয়ে বড় যে বাঁধটি আছে মাইথন, আমরা এখন এই মুহূর্তে মাইথন বাঁধে উঠছি, আপাতত নদীর ধার দিয়ে যাচ্ছি। এটাও ডিবিসির আন্ডারে। আমরা এখন মাইথন ড্যাম দিয়ে চলেছি, এর অনেকগুলো গেট আছে, সুইস গেট, সঠিক সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই। দামোদর নদের মাঝে যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে টিলার মতন, ওখানে বোটে করে যাওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে বোটিং এর ব্যবস্থা আছে। নদীর ধারে পলাশ ফুল ফুটে আছে, সামনেই দেখা যাচ্ছে বোটিং পয়েন্ট। এই যে বাঁদিকে যে লঞ্চটি দেখা যাচ্ছে, এটা মজুমদার নিবাস, এটা কলকাতা বিধাননগরের ডিবিসি অফিস থেকে বুকিং হয়, তা না হলে এখানে ঢুকতে দেওয়া হয় না। একটা সাঁকো পেরিয়ে এই মজুমদার নিবাসে ঢুকতে হয়। সামনে দেখা যাচ্ছে সাঁকোটা, আমরা এই মুহূর্তে মাইথন ড্যামের উপর আছি, পেছনে এই সিকিউরিটি, যদিও এখানে ফটো তোলা মানা তবুও পারমিশন নিলাম। সামনে যে টিলাটা দেখা যাচ্ছে ওখানে বোটিং করে যাওয়া যায়। দামোদর নদীর উপরে অবস্থিত এই মাইথন ড্যামটি, এই যে দেখা যাচ্ছে টিলার মধ্যে একটা হলুদ বাড়ি, ওটা হচ্ছে মজুমদার নিবাস। মাইথন জলাধার আমরা কল্যাণেশ্বরী মন্দির দেখার জন্য চলে এসেছি। দুধারে প্রচুর দোকান আছে, এই দোকানগুলি থেকে পূজার ডালি সাজিয়ে নিয়ে পুজো দেওয়া যায়। এই মন্দিরটি সারা বছরই ভক্তদের জন্য খোলা থাকে। আমরা এখন কল্যাণেশ্বরী মন্দিরে এসেছি। এটা সতীর 51 পীঠের একটা পীঠ, এখানে সতীর সিনা পড়েছিল। তো মাইথন ড্যাম দেখে আমরা এই মুহূর্তে কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকেছি। এটা বাইরের অংশ কল্যাণেশ্বরী মন্দিরের। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, গর্ভগিরিয়ে ফটো তোলা নিষেধ, বাইরে থেকে তুলছি। এই যে সামনে বটগাছে, বটগাছ না এটা নিম গাছ, নিম গাছে সব মানত করে পাথর বেঁধে রেখে গেছে,
বিভিন্নজন মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে। এটাই মা কল্যাণেশ্বরী মন্দির মেন গর্ভগৃহ। পুরুলিয়া ভ্রমণ পর্বটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শকদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর টাইম।